করোনা সংক্রমণ ঠেকাতে আজ থেকে দেশব্যাপী আট দিনের কঠোর বিধিনিষেধ শুরু জরুরি সেবা ছাড়া সব রকম কার্যক্রম বন্ধ সার্বিক বিষয়ে তদারকিও কঠোরভাবে বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে রয়েছে প্রশাসন ঘরের বাইরে যেতে যেতে হলে লাগবে মুভমেন্ট পাস ভোর ছয়টা থেকে দেশজুড়ে কার্যকর হয়েছে লকডাউন চলবে একুশে এপ্রিল রাত বারোটা পর্যন্ত লকডাউনে দেশের মানুষের জন্য বেশ কিছু বিধিনিষেধ কঠোরভাবে পালনের নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ জরুরি সেবাদানকারী ছাড়া বাকি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে সব বন্দর এবং সংশ্লিষ্ট অফিস নিষেধাজ্ঞার বাইরে থাকবে আদালতগুলোর জন্য প্রয়োজনীয় নির্দেশনা সুপ্রিম কোর্ট জারি করবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের যাত্রী পরিবহন বন্ধ থাকবে চালু থাকবে জরুরি পণ্য পরিবহন শিল্প কারখানাগুলো স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে নিজস্ব পরিবহন ব্যবস্থায় শ্রমিকদের আনা নেয়া নিশ্চিত করতে হবে অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে যাওয়া যাবে না খাবারের দোকানে দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা এবং রাত বারোটা থেকে ভোর ছয়টা পর্যন্ত বিক্রয় ও সরবরাহ করা যাবে বন্ধ থাকবে শপিং মল মার্কেট ও অন্যান্য দোকান বাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে বিক্রি করা যাবে বাজার কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে আর আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল জোরদার করবে স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ বিশ জন জুমা ও বিনামাজ আদায় করতে পারবেন বড় ধান কাটার ক্ষেত্রে কৃষি শ্রমিক পরিবহনে জেলা প্রশাসন সমন্বয় করবে নির্দেশনাগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ প্রয়োজনে সম্পূরক নির্দেশনা জারি করবে তবে অতি জরুরি প্রয়োজনে ঘরের বাইরে গেলে নিতে হবে মুভমেন্ট পাস তিন ঘন্টার জন্য দেয়া হবে চলাচলের এই বিশেষ অনুমতি পুলিশের দেয়া একটি ওয়েবসাইটে প্রবেশ করে কিছু তথ্য দিলে মিলবে কার্ড মুদি দোকানে কেনাকাটা কাঁচা বাজার ওষুধ চিকিৎসা কাজে নিয়োজিত এবং কৃষিকাজ ও ব্যবসাপণ্য পরিবহনের বিষয়গুলো থাকছে এই পাশের আওতায় অন্যদিকে লকডাউনের মধ্যেও খোলা থাকবে সরকারি ও বেসরকারি ব্যাংকের কার্যক্রম সাপ্তাহিক ছুটির দিন ও সরকারি ছুটি ছাড়া প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংকের কার্যক্রম চলবে আর চোদ্দ থেকে একুশে এপ্রিল এটিএম বুথ থেকে দিনে এক লাখ টাকা পর্যন্ত তোলা যাবে সৌরভ বাপ্পা ডিবিসি নিউজ ঢাকা